আম্পায়ার কিন্তু নরম সরম হওয়া যাবে না। সাজেদুল ইসলাম একাডেমি মাঠের ভেতরে ঢুকতে ঢুকতেই তাকে উঠো করে এই কথাটা বলে উঠলেন সাকিব আল হাসান। সাকিব এবং সাজেদুলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কত ভালো সেটা বোঝা গেল দুজন পাশাপাশি দাঁড়ানোর পরে। 2021 সালে মাত্র 33 বছর বয়সে আম্পায়ার হিসেবে ক্যারিয়ার বেছে নেন সাজেদুল। আম্পায়ার বন্ধুর প্রতি সাকিবের পরামর্শ কেমন ছিল? সাজেদুল তার কাছে এসে দাঁড়াতেই সাকিব অঙ্গভঙ্গি আর কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন মাঠের ভেতরে যে কোনো সময় ঘটতে পারে যে কোনো ঘটনা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই হয়তো এমনটা বলেছেন সাকিব, কেননা মাঠের ভেতরে আম্পায়ারদের সিদ্ধান্তে নাখোশ হয়ে তাদের দিকে তেড়ে যাওয়া, ক্ষোভ প্রকাশ করা, মেজাজ হারানো কিংবা প্রতিবাদ করা এমন ঘটনা বেশ কয়েকবার দেখা গেছে সাকিবের কাছ থেকে। এবারে বিপিএলেও রয়েছে এমন নজির, তাই বন্ধুর প্রতি সাকিবের প্রথম এবং প্রধান পরামর্শই ছিল মানসিক নিয়ন্ত্রণ কিংবা আবেগটাকে ধরে রাখতে জানতে হবে। এভাবে বেশ খানিকটা সময় জুড়ে সাজেদুলের জন্য আম্পায়ারিংয়ের ক্লাস চালিয়েছেন সাকিব। সাকিবের প্রখর বুদ্ধিমত্তা, তুখর গেম সেন্স, শার্প ক্রিকেটিং ব্রেইনের জন্য তিনি সমাদৃত বহু আগে থেকে। ক্রিকেট সেন্সে শান দেওয়ার জন্য সাকিবের থেকে ভালো প্রশিক্ষক আর কেই বা হতে পারে। সাজেদুলও তাই মনোযোগ দিয়ে শুনেছেন বন্ধুর পরামর্শ। আম্পায়ারিংয়ের তালিম দেওয়া শেষে সাজেদুলের সাথে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে মজেছেন সাকিব। খুব মজা করে সাজেদুল আর তার নিজের খেলা একটা ম্যাচের গল্প শোনাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে। ম্যাচের মজার মুহূর্তের কথা বলে করেছেন বেশ খুনসুটি। আরও একটা ঘটনা বলছিলেন সাকিব, সাজেদুল দৌড়ানোর সময় তার আঙুল চোখের মধ্যে আঘাত করার কারণে কীভাবে ব্যথা পেয়েছিলেন তিনি সেই ঘটনায়। এরপর হেসে উঠেছেন তীব্র আনন্দে। এবার সাজেদুলের ঘটনা বলার জন্য যোগ দিলেন মাহমুদুল্লাহ নিজেই। তিনি উঠে দেখালেন কীভাবে বল করে তার পায়ে আঘাত দিয়েছিলেন সাজেদুল। কিছুটা আড্ডা আর খুনছুটির পর সাকিব মনোযোগ দিয়েছেন প্র্যাকটিসে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167 #। দিনের অনুশীলন শেষ করে স্টেডিয়াম ছাড়ার সময় দেখা যায় আরও এক মজার ঘটনা। তিনি বের হওয়ার সময় তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলছিলেন সাংবাদিকরা, তাতে হেসে প্রতি উত্তরও দিয়েছেন সাকিব। এরপর সাকিবকে জিজ্ঞেস করা হয় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা। উত্তরে সাকিব বলেন, আজকে কি 14 ফেব্রুয়ারি? বলবো 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার, যেখানে নির্ধারিত হবে কোন দল খেলবে ফাইনালে। সেই ম্যাচে সাকিবের বরিশাল থাকবে কিনা, আর থাকলে ম্যাচ শেষে এরকমই হাসি মুখে গণমাধ্যমের সামনে আসতে পারবেন তো সাকিব? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।